ঘূর্ণিঝড় রিমালের কারণে আরও তিনটি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন তিনটি উপজেলা হল চাঁদপুরের কচুয়া ফরিদগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াঝুড়ি এ নিয়ে স্থগিত হওয়া উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে বাইশটিতে ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে কাল দেশের একশো নয়টি উপজেলা নির্বাচনের কথা ছিল তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন সাতাশিটিতে হবে স্থানীয় এই নির্বাচন মঙ্গলবার রাজধানীর আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কমিশনার মোহাম্মদ আলমগীর জানান যেগুলোতে ভোট হবে সেগুলো পুরোপুরি প্রস্তুত মাঠ প্রশাসনের তথ্য নিয়ে স্থগিত হওয়া উপজেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী ভোটার যা আসবে তাই আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে একটি ভোটই হবে দুইটা দেখানোর কোনো সুযোগ নেই আর ভোটার যদি পঞ্চাশ জন আসে পঞ্চাশ জনই দেখাবে ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই এবং আপনারা দেখেছেন যে একটা মাত্র জাল ভোট দিয়ে ধরা পড়ছে তা জেল দেওয়া হয়েছে